একবার শুধুমাত্র ক্ষমতার পতন হলেই এর কোনো নিস্তার নেই। ফেরাউন হাসিনা ডক্টর ইউনুসের মতো একজন ব্যক্তিকে যেভাবে নির্যাতন করছে, নোবেলজয়ী একজন ব্যক্তিকে যেভাবে হামলা মামলা স্বীকার করাচ্ছেন এবং বৃদ্ধ মহিলাদেরকে পর্যন্ত শাস্তি দিচ্ছে, তা দেখলে আপনারা চোখের পানি ফিরে ফেলতে পারবেন না। তো চলুন বিস্তারিত জানা যাক। হাসিনার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আদালতে আবেগ আপ্লুত হয়ে কান্না করে দিল ডক্টর ইউনুস। চলুন সেই ভিডিওটি দেখে আস। এই যে প্রত্যেকটা জিনিস আজকে আপনি শুনছেন যে আমরা করছি, কি করেছি আমরা বলছিলাম যে আজকে যাদেরকে আমরা সামনে পাইনি, আমি চারজন আসামির একজন, আমি আরো তিনজন আসামি আছে, কিন্তু এই তিনজন আসামির কথা কেউ বলে না। একজন হলো নূরজাহান বেগম, আমার সামনে আছে, কাছে তাকে একটু দেখেন সবাই। এই নূরজাহান বেগম এই জোবরা গ্রামে, এই যে গ্রামীণ ব্যাংক শুরু হলো ওনার হাত দিয়ে এটা শুরু হয়েছে। উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তখন ছাত্রী ছিলেন, আমি শিক্ষক ছিলাম, উনি বাংলা বিভাগের ছাত্রী, তাকে ভলান্টিয়ার হিসেবে সে এসেছিল। তার হাত দিয়ে জোবরা গ্রামের গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত পুরা কাহিনী শুরু হল। তিনি এবং তার স্বামী ছিল ব্রাঞ্চ ম্যানেজার। এই দশ গ্রামে কি নিয়ে যাব, কি নিতে পারবো, নামাজের কাপড়টা নিতে পারবো, ওষুধগুলো নিতে পারবো। গতবার তিনি এসেছিলেন, তখন ওষুধ নিয়ে এসেছিলেন যে হয়তো আদালত থেকে আমার চলে যেতে হবে। এই যে দুর্ভাগ্য আমাদের, যে সারা জীবন দিল এটার জন্য, তাকে আদালতে যাওয়ার জন্য, জেলখানায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসতে হয়। আর আমার সঙ্গী আছেন আরেকজন শাহজাহান সাহেব, আমার সঙ্গে আছেন এদিকে শাহজাহান, উনিও গোড়ার থেকে গ্রামীণ ব্যাংকের, তিনি আরেকজন আসামি। আমরা যে উপস্থিত হলাম, তিনি হাঁটতে পারেন না, চলতে পারেন না, তাকে ছয়তলা তাকে বহন করে উঠাতে হয়েছে, নামাতে হয়েছে, সেই হলো আমাদের শাস্তি। আপনি কি মনে করেন? আরেকজন হলো এখানে দাঁড়িয়ে আছে আশ্বাস, এই চারজন, তো চারজনকে আমরা চিনতে হবে, এটুকু ধৈর্য তো থাকতে হবে। আমরা এই আসামি, তাকে আমার সঙ্গে কথা বলবেন, ওদের সঙ্গে কথা বলবেন, এই আশ্রাফ, সে সদ্য একজন বুয়েট থেকে পাস করে, তাকে ধরে আমরা নিলাম, আমাদের ইঞ্জিনিয়ার লাগবে একজন, তুমি আসো। তো সে বুঝতে, আমাদের এই যে গ্রামীণ ব্যাংক তৈরি হলো, এটার মধ্যে কি আপনারা বলছেন, আমি বলছি না, গ্রামীণ ব্যাংকটা ছিল আমাদের একটা স্বপ্ন, যে আমরা পৃথিবীকে বদলাতে চাই, দারিদ্রকে মুছে ফেলতে চাই, এটি ছিল আমাদের স্বপ্ন। এই যে প্রত্যেকটা জিনিস আজকে আপনি শুনছেন যে আমরা করছি, কি করেছি আমরা বলছিলাম যে চাকরির পেছনে মানুষ ঘুরবে না, চাকরি মানুষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, মানুষ হলো একজন উদ্যোক্তা, তার জন্ম হলো উদ্যোক্তা হিসেবে, এই কাঠামো ভুল, এর পেছনে আমরা লাগবো, যে সকল মানুষ উদ্যোক্তা, শুধু ব্যাংকিং সিস্টেমের ভুল কাঠামোর কারণে মানুষ। এদিকে দর্শক, একজন উগান্ডার বিচারপতি কিভাবে ফিলিস্তিনের নিরীহ মানুষকে হত্যাযজ্ঞকে সমর্থন করছে দেখুন। চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে আসি, যে একজন মহিলা হয়েও তার মন কতটা নিষ্ঠুর। বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ হচ্ছে এক নম্বর ভারতীয় পণ্য, আর এই পণ্যটাকে সবার আগে বয়কট করতে হবে, বর্জন করতে হবে, এই পণ্যটাকে বাংলাদেশ থেকে আগে বিতাড়িত করতে হবে। আমাদের যে লড়াই, এই লড়াইটা আসলে শেখ হাসিনার বিরুদ্ধে নয়, এ লড়াই শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, এ লড়াই একটি বৃহৎ আধিপত্যবাদের বিরুদ্ধে, এ লড়াই একটি বৃহৎ আগ্রাসনের বিরুদ্ধে। তো আমাদের যে চলমান যুদ্ধ, এই যুদ্ধ তো শেষ হয় নাই, আমরা যুদ্ধের মধ্যে রয়েছি, যুদ্ধ চলমান, লড়াই চলমান। এখনই আপনি আমাকে কেন বলবেন বা আমাদেরকে কেন বলছেন যে আপনারা ব্যর্থ হয়েছেন? নো, সীমান্তে শুধু আজকেই যে তারা আমাদের নাগরিকদের হত্যা করছে তা কিন্তু নয়, প্রতিনিয়ত এদেশের জনগণকে, এদেশের সাধারণ নাগরিকদের পাখির মতো গুলি করে হত্যা করছে। কিন্তু আমি আজকে আপনাদের লাইভের মাধ্যমে বলছি, এই মেরুদণ্ডহীন সরকারের কোন এমপি, মন্ত্রী কিংবা দায়িত্বশীল ব্যক্তি যারা রয়েছেন, একজনও কি এই ভারতের কাছে গিয়ে করা একটা প্রতিবাদ করতে পেরেছেন? আসলে দেখুন, আমি আজকে ধন্যবাদ জানাই যে এই যে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন নিয়ে আজকে যে আলোচনা শুরু হয়েছে, এবং এই যে মানুষ কথা বলছে, এই যে আপনি আজকে এই টপিকের উপরে একটি আলোচনা আজকে সামনে নিয়ে আসছেন, এই আলোচনার উপরে আজকে একটি আয়োজন করেছেন, আমি ধন্যবাদ জানাই। আসলে না, কারণ এতদিন ভারত আমাদের সাধারণ জনগণের বুকে গুলি চালিয়েছে, এদেশের সাধারণ নাগরিকদের থেকে বেশি দামে হলো এই আমাদের খাদ্য সামগ্রী যদি না আনি, তাহলে তো না খেয়ে থাকবে, এমন পরিস্থিতি বাংলাদেশে আসছে, বহুবার প্রমাণিত হয়েছে। এটাই আমাদের আসলে ভুল একটা থট, মানে একটা ভুল থটের মধ্যে আমরা আছি। যেমন দেখুন, আপনি বলতে পারেন যে পেঁয়াজ আমদানি, আমাদের প্রত্যেক বছর বাংলাদেশে খুব সম্ভবত 35,000 মেট্রিক টন আমাদের পেঁয়াজ লাগে, সেখানে আমাদের দেশীয় উৎপাদন 25,000-30,000 মেট্রিক টন। তো আমরা অতিরিক্ত 5-10 ধরে নিলাম আমি মেট্রিক টন আমাদের পেঁয়াজ আমাদের আমদানি করতে হয়, কিন্তু এখানে
আমাদের মূল যে গলত বা মূল যে প্রবলেমটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে যখন দেশীয় চাষি যারা আমাদের, তারা যখন প্রপার দামটা পায় না, সঠিক দামটা পায় না, অপরদিকে তাদের এই চাষাবাদ করতে গিয়ে সার, কীটনাশক, আপনার অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে, এলিমেন্টস গুলো রয়েছে, এগুলো কিনতে গিয়ে অধিক মূল্য পে করতে হয়। এই জায়গায় আমাদের দেশীয় কৃষকরা আসলে হতাশ হয়ে যাচ্ছে, তারা আমাদের এই যে কৃষি পণ্য উৎপাদনে আসলে নিরুৎসাহিত হচ্ছে। এই জায়গায় আমাদের উৎপাদনটা বড় মানে একটা বড় মাছের সম্পর্ক বজায় রাখতে পেরেছে, আর এই সরকারও বা কি করলে পরে ভালো হতো বলে মনে করেন? কি কারণে মনে হচ্ছে আমাদের দেশের রাজনীতি হস্তক্ষেপ করছে বা এই দ্বাদশ জাতীয় নির্বাচনে হস্তক্ষেপ করেছে বলে আপনি আপনি নিজেও মনে করেন কিনা, এমন কোন দৃশ্যমান উদাহরণ রয়েছে কিনা? একদম এখানে এক মিনিটে শেষ করবেন। দেখুন, এই যে এই থিওরি বা এই চিন্তা বা এই থটটাই আমাদের ভুল, যে আমাদের তিন দিকে ভারত, আমরা কি তাদের ছাড়া থাকতে পারবো, তাদের বাদ দিয়ে আমরা চলতে পারবো, তাদের ছাড়া আসলে আমরা কিভাবে টিকবো, ইত্যাদি ইত্যাদি, এই স্রেফ চিন্তাটা আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আপনি দেখেন নাই কয়েকদিন আগে মালদ্বীপের মতো একটি 6 লক্ষ মানুষের দেশ, মালদ্বীপের প্রেসিডেন্ট নিজেই বলেছে, মিস্টার মৈচু, যে আমরা সাইজে ছোট হতে পারি, আমরা দেখতে ছোট হতে পারি, আকারে ছোট হতে পারি, কিন্তু আপনি আমাকে ধমকানোর সাহস রাখেন না, অধিকার রাখেন না। আপনি ধমকানোর কে? হুবি, আজকে দেখেন ইতিপূর্বে যদি আপনি একটু পরিসংখ্যান অনুসন্ধান করেন, বছর 2 কিংবা 2.5 বছর আগে, শেষ করো প্লিজ, 2.5 থেকে 3 বছর আগে দেখেন ঢাকার বুকে দিল্লির বিরুদ্ধে কথা বলার মতো একটা মানুষ ছিল না, কোন রাজনৈতিক দলে হিম্মত দেখায় নাই। আমরা কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে ইলেকশন করেছি, সর্বপ্রথম 2018 সালে আমরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিয়েছিলাম, সেই স্লোগান সারা বাংলাদেশে প্রকম্পিত হয়েছিল। তারপরে আজকে বিএনপি মানে 20 কোটি মানুষের মূল প্রতিদ্বন্দ্বী, মূল শত্রু আমাদের ভারত। এখানে শুধু বিরোধী দল নয়, এদিকে দর্শক, একই মামলার 16 জনের জামিন পাননি ফখরুল। প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় 16 আসামি জামিন পেলেও পাননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিম্ন আদালত কিংবা হাইকোর্ট কোথাও জামিন মেলেনি তার। 76 বছর বয়সে রাজনীতি, এখন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিনের পর দিন পার করছেন। মির্জা ফখরুল এবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামিন চাইবেন, কারণ তিনি কোনোভাবে ভাঙচুরের সঙ্গে সংযুক্ত ছিল না বলে জানিয়েছেন তার আইনজীবী মোহাম্মদ সগির হোসেন। তিনি বলেন, মামলায় তার জামিনের আবেদন খারিজ করে দেওয়া গত 10 জানুয়ারি। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মির্জা ফখরুল ইসলামের পক্ষে আজ বা আগামীকাল আপিল বিভাগে আবেদন করা হবে। গত বছরের 18 অক্টোবরের ঘটনায় দায়ের হওয়া ওই মামলায় হাইকোর্ট বলেছে, আবেদনকারী ফখরুল ঘটনার মাস্টার মাইন্ড কিনা বা বিপর্যয়কর বিশৃঙ্খল ঘটনাগুলোতে কোনো ভূমিকা ছিল কিনা তা কেবল সুষ্ঠু তদন্তের পরে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। টানা 3 মাস আত্মগোপনে থাকার পর শনিবার রাজধানীতে কালো পতাকা হাতে মিছিল করেছেন বিএনপির হাজারো নেতাকর্মী। 7 জানুয়ারি দ্বাদশ নির্বাচনের পর প্রথম মাঠের কর্মসূচিতে নেতাকর্মীর ঢল নামে পূর্বঘোষিত কালো পতাকা মিছিলে ঢাকা ও আশেপাশে জেলার নেতাকর্মীরা কালো পতাকা ব্যানার ফেস্টু নিয়ে অংশ নেয়। গয়েশচন্দ্র রায় বলেন, আমরা বর্তমান সরকারকে মানতে বাধ্য নই, প্রধানমন্ত্রী বিদেশিদের সার্টিফিকেট জোগাড় করছেন, দেশের মানুষ যদি সার্টিফিকেট না দেয়, বিদেশি সার্টিফিকেট দিয়ে আপনাকে বৈধ সরকার প্রমাণ করার কোনো সুযোগ নেই। দ্রব্যমূল্যে সীমাহীন অর্থগতি, বিএনপি চেয়ারপার্সন সহ খালেদা জিয়ার মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ ডামি সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি, আগামী 30 জানুয়ারি দেশের সব মহানগর জেলা উপজেলায় কালো পতাকা মিছিলের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। ওই দিন দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। কালো পতাকা মিছিলে অংশ নিতে 12টা থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিলে মাথায় কালো টুপি পরে ও হাতায় কালো পতাকা নিয়ে নেতাকর্মীরা এতে অংশ নেয়। ব্যাপক মানুষের উপস্থিতিতে নেতাকর্মীরা অবৈধ সরকার মানি না, মানব না, এই স্লোগান দিতে থাকে।